Assalamualaikum, learning and earning tube এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি এমন একটি ভিডিও যে ভিডিও দেখলে হয়তো আপনি হয়তো ফ্রাস্ট্রেটেড হতে পারেন অথবা আশা নিয়ে নতুন করে আবার নতুন ওয়েবসাইটে কাজ শুরু করতে পারেন শুধুমাত্র আর্নিং জেনারেট করার জন্য আমি আমার চ্যানেলের মধ্যে সবসময় আপনাদের চাহিদার পরিপ্রেক্ষিতে বা কমেন্টের ভিত্তিতে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আমার জন্য এটা জরুরি যে আপনাদের জন্য আপডেটেড ভিডিওগুলো দেওয়া এবং এটাও জরুরি যে কোন কোন সাইটে কাজ করলে আপনি লাভবান হবেন এবং কোন কোন সাইটে কাজ করলে আপনি লুজার হবেন সেই ইনফরমেশনগুলো দেওয়া আমি মনে করি আমার জন্য ফরজ আইন সুতরাং আজকে ভিডিওটি স্পেশাল ভিডিও হতে চলেছে তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে ক্যাপসা টাইপিং নিয়ে কাজ করছেন কিন্তু ক্যাপসা টাইপিং করার পরও কোনো রকম ফ্রুটফুল কোনো রেজাল্ট পাচ্ছেন না কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন তবে আপনাকে আমি অনুরোধ জানাবো ক্যাপসা টাইপিংয়ের চেয়ে আপনি যদি মাইক্রোওয়ার্কিং জবগুলোর মধ্যে বা মাইক্রোওয়ার্কিং সাইটগুলোর মধ্যে কাজ করেন তাহলে অনেক বেশি গেইনার হবেন এই ব্যাড সিচুয়েশনে সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন কেননা আমি আজকের ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ক্যাপসা টাইপিংয়ের চেয়ে কেন আপনি মাইক্রোওয়ার্কিং জব সাইটগুলো কাজ করে খুব সহজে অনেক বেশি আর্নিং জেনারেট করতে পারেন ভিডিও শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন এবং অলে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন সো আমি আরও একটি স্পেশাল অনুরোধ থাকবে কর্ডিয়াল রিকোয়েস্ট বলতে পারেন সেটি হচ্ছে আমি আমার মেক মানি অনলাইন যেটি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করেছি এবং আপনাদের আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং বেশি বেশি শেয়ার দিন লাইক দিন কমেন্ট করুন এবং আপনার চাহিদার যদি কোনো ভিডিও থেকে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করে জানাতে পারেন আপনার চাহিদা পূরণ করার আমি চেষ্টা করবো সো ফিরছি একটু পরে সাথে অলরাইট হাঁটি হাঁটি বাবা করে চলে আসলাম আজকের কাঙ্ক্ষিত একটি ওয়েবসাইটে যে ওয়েবসাইটটি আপনাদের অবশ্যই পরিচিত যার নাম হচ্ছে মেগাটাইপার্স ক্যাপসা টাইপিং করে আর্নিং জেনারেট করার জন্য এই সাইটগুলো অত্যন্ত জনপ্রিয় এবং দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে এবং অনেকেই কিন্তু পেমেন্ট পাচ্ছে এটি আমার আর নতুন করে কিছু বলার নেই আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে সাইটটি ওয়েবসাইট বনাম মাইক্রোওয়ার্কিং জব সাইট কোন সাইটগুলোতে কাজ করে আপনি এই মুহূর্তে গেইনার হবেন আপনি অবশ্যই জেনে অবগত হবেন জেনে আশ্চর্যান্বিত হবেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ কিন্তু জব লেস হচ্ছে বা জব হারা হচ্ছে কিন্তু এই মুহূর্তে আপনার ইনকাম করা জরুরি কেন আপনি এই ক্যাপসা টাইপিং কাজগুলো আপাতত করবেন না সেটি আজকের ভিডিও দেখার পরে পরিষ্কার বুঝে যাবেন এবং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সো আমি প্রথমে যে ওয়েবসাইটটিতে আসি সেটি হচ্ছে megatypers.com এই megatypers টাইপার্সের উপরে আমার একটি ভিডিও দেওয়া রয়েছে আশা করি সেটি দেখে আসবেন যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো হচ্ছে এই ওয়েবসাইটটিতে আসার পরে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন পে আউট রেটস পার 1000 ইমেজেস অর্থাৎ আপনি 1000 ইমেজ যদি আপনি এখানে ফিল আপ করেন তাহলে অবশ্যই এখানে যে রেটটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে রাত 12টা থেকে অর্থাৎ এক ঘন্টা কাজ করলে আপনি 60 সেন্ট পাচ্ছেন এবং একটা থেকে 50 সেন্ট দুটো থেকে 50 সেন্ট এরপরে সবগুলো কিন্তু 50 সেন্টের কাজ এরপর আপনি দেখতে পাচ্ছেন দুপুর 12টা থেকে 70 সেন্ট করে দেওয়া রয়েছে এবং প্রতি ঘন্টায় কিন্তু আপনি ক্যাপসা টাইমিংয়ের কাজগুলো প্রতি ঘন্টায় ঘন্টায় এই নির্ধারিত সেন্টগুলো পাচ্ছেন এখন কথা হচ্ছে যে কাজের কি হাল অবস্থা সেটি আমি আপনাদের সাথে চাক্ষুষ দেখাচ্ছি সো আমি স্টার্ট ওয়ার্কিংয়ে ক্লিক করছি স্টার্ট ওয়ার্কিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে শুধু লোডিং হতে থাকে এই ওয়েবসাইটটি যেহেতু একটি প্রফেশনাল ওয়েবসাইট বাট এখানে সবচেয়ে নেগেটিভ সাইট হচ্ছে যে এটি শুধুমাত্র লোডিং হতেই থাকে লোডিং হতে থাকে অনেক মান্দ্রাতাল আমলের অনেকটা সাইটের মতো বলা যায় অর্থাৎ তাদের কাজ থাকলেও কিন্তু অনেক সময় যে এখানে দেওয়া রয়েছে একটি ক্যাপচা চলে এসেছে আমি এটি ফিল আপ করে দেখাচ্ছি DRZ এরপরে আমি সাবমিটে ক্লিক করছি এরপর আরেকটি সাইট রয়েছে ভি এটি লোডিং হতে থাকে তো আপনি যদি আপনার যদি প্রচুর পরিমাণে ধৈর্য থেকে থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড 4 সেকেন্ড আবার কিন্তু এইভাবে লোডিং হতেই থাকে দেখতে পাচ্ছেন তাহলে আপনার ধৈর্যের পরীক্ষা আপনি কতক্ষণ দিবেন বলুন তো আমি আপনাকে অনুরোধ জানাবো এইভাবে ধৈর্যের পরীক্ষা দিতে দিতে কিন্তু আপনার দিন শেষ হয়ে যাবে এবং শেষে কিন্তু আপনি আমাকে গালিগালাজ করবেন দেখতেই পাচ্ছেন যে এখানে লোডিং হতে থাকে অর্থাৎ এই সাইটটির একটি বৈশিষ্ট্য অনেক যখন
যখন প্যান্ডামিক সিচুয়েশন শুরু হওয়ার আগে কিন্তু এখানে প্রচুর পরিমাণ কাজ পাওয়া যেত এবং অনেকে কিন্তু কাজ করেছে এবং আর্নিং করেছে, কিন্তু রিসেন্টলি কিন্তু তাদের সার্ভার এত স্লো হয়েছে যেটা বলার অপেক্ষা রাখে না। এবং এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে বুস্টিং অপশন। আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি অবশ্যই চাইবেন না যে আপনি এখানে ইনভেস্ট করবেন, রাইট? সুতরাং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার প্রচুর সময় এখানে নষ্ট হবে। এবার দ্বিতীয় ওয়েবসাইটটিতে আমি আপনাদের সাথে নিয়ে যাচ্ছি, সেটি হচ্ছে tocapsa.com। এটিতে সাইন আপ করা অত্যন্ত সহজ। আপনি যদি সাইন আপ করতে না জানেন তাহলে অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। যদি আমি স্টার্ট ওয়ার্কে ক্লিক করি এটার কী অবস্থা সেটি আমি দেখাচ্ছি। সো এইখানে স্টার্টে ক্লিক করি, স্টার্টে ক্লিক করার পরে এটির হাল অবস্থা আমি আপনাদেরকে হাতে নাতে দেখাচ্ছি। টু ক্যাপসা এটি অত্যন্ত একটি বলা যায় প্রফেশনাল সাইট, যে সাইটে অনেকে কিন্তু অনেক আগে কিন্তু কাজ করে এসছে এবং অনেকে কিন্তু ভালো পেমেন্ট পেয়েছে। আমি বলছি না যে এখানে তারা পেমেন্ট দিবে না, অবশ্যই পেমেন্ট দিবে, তবে যেটি সমস্যা সেটি হচ্ছে তাদের সার্ভার অত্যন্ত স্লো হয়ে গিয়েছে এবং কাজের পরিমাণও অনেক বেশি কমে গিয়েছে। সুতরাং আপনি যদি আপনার সময়গুলোকে ইনভেস্ট করতে চান মোটামুটি এমন একটি সাইটে ইনভেস্ট করবেন যেখান থেকে কিন্তু আর্নিং চলে আসে। সো আমি এটি দেখাচ্ছি, ওয়াই সি দেখতেই পাচ্ছেন শুধু লোড হতেই আছে, লোড হতেই আছে। অর্থাৎ এভাবে যদি লোড হতে থাকে আপনার ঘন্টার পর ঘন্টা চলে যাবে, অর্থাৎ আপনার এমবির খরচগুলো কিন্তু উঠবে না। যদি আপনি অনলাইন আর্নিং জগতে সত্যি আর্নিং করতে চান আপনাকে আমি স্পেশালি অনুরোধ জানাবো, আপনি এই ক্যাপসা কাজগুলো না করে যদি অন্য কোনো ওয়েবসাইটে কাজ করেন তাহলে অনেক বেশি গেইনার হবেন। সেই ওয়েবসাইটটিকে আমি একটু উপরে দেখাচ্ছি এবং আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই গেল লোডিং হওয়ার অবস্থা। এভাবে লোডিং হতে হতে আপনার ধৈর্য পরীক্ষা আর পাস করতে পারবেন না। এবার চলে আসি নেক্সট ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটি একটি প্রফেশনাল ওয়েবসাইট এবং এখানে হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে। এখানে কিন্তু লোডিং অফার রয়েছে এবং আরও একটি প্রবলেম হচ্ছে, যদি আপনি যদি ভুল কাজ করেন তাহলে আপনার এখান থেকে অ্যাকাউন্ট বাতিল হওয়ার বা ব্যান হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি 100% রয়েছে। এবং পাশাপাশি তারা কিন্তু পেমেন্ট দিয়ে থাকে। এবং আরও একটি মজার ব্যাপার হচ্ছে যে এখানে $10 হলেও কিন্তু আপনি উইথড্র করে নিতে পারবেন। এবং এখানে কী কী ক্যাটাগরির কাজ রয়েছে সেটি আপনি সাবকোর্স দেখতে পাচ্ছেন। সো এখানে যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি সেটি ইমেজ ক্যাপচার সলভিং। আপনি 1000 ইমেজ ফিল আপ করার জন্য পাচ্ছেন $0.4, তার মানে 40 সেন্ট। এরপরে ফান ক্যাপচার, বাংলাদেশে কিন্তু এই অপরচুনিটিটা পাওয়া যায় না এবং এটার জন্য 1000 ক্যাপচার জন্য তারা অফার করছে $1.9। এরপরে 1000 ক্যাপচার জন্য জিরো, এরপর এটার জন্য জিরো, এরপর এই হচ্ছে মোটামুটি তৃতীয় ওয়েবসাইটটির কাজ। কলোটিবাবলো প্রফেশনাল মার্কেট প্লেস হলেও, অর্থাৎ ক্যাপচা টাইপিং ওয়েবসাইট হলেও কিন্তু এখানে কাজের পরিমাণ খুবই কমে গিয়েছে। এক কথায় আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন, এটি আমার মুখের কথা নয়। সুতরাং আপনি এটি বাদ দিয়ে যদি অন্যটিতে যান, আমি আরেকটি শেয়ার করছি সেটি হচ্ছে ক্যাপচা টাইপার্স। ক্যাপচা টাইপার্স এটি আরেকটি ক্যাপচা টাইপিংয়ের জন্য বেস্ট এবং ট্রাস্টেড ওয়েবসাইট। এবং এটিতে আসার পর আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন যে এইখানে 0 to 1, অর্থাৎ রাত 12টা থেকে 1টা পর্যন্ত যদি কাজ করেন 1 ঘন্টা তাহলে আপনি $1.5 পাচ্ছেন, এবং 1টা থেকে 2টো $1, এবং 1.5, 1.6, 1.4, 1.2 এই ডলারগুলো প্রতি ঘন্টায় আপনি পাচ্ছেন। তবে এখানে আরও মজার ব্যাপার হচ্ছে যে আপনি এখানে পরীক্ষা দিতে দিতে শেষ হয়ে যাবেন, তার মানে ধৈর্যের পরীক্ষা দিতে থাকবেন। অর্থাৎ আপনার ক্যাপচাগুলো পেতে অনেক সময় এখানে স্প্যান করতে হবে বা ব্যয় করতে হবে। সুতরাং আপনি এই ক্যাপচা টাইপিংয়ের কাজগুলো আপাতত অফ রেখে যদি ভিন্ন আঙ্গিকে আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনাদের সাথে আমি আরও একটি ওয়েবসাইট শেয়ার করবো, সেটি হচ্ছে pkworkers.com। মাইক্রোওয়ার্কিং জব সাইট যেগুলো রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে pkworkers.com। এটি আমার মুখের কথা নয়, আপনি যদি অনলাইনে সার্চ দেন অথবা গুগলের মধ্যে সার্চ দেন অথবা আপনি ইউটিউবের মধ্যে ভিডিও দেখেন, pkworkers.com এর মধ্যে হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ কাজ, এবং এই ছোটো ছোটো কাজগুলো করে আপনি ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট নিতে পারছেন পারছেন। সুতরাং আপনি এখানে অবশ্যই কাজ করবেন। এবং pkworkers এর উপরে আমার একটি ভিডিও দেওয়া রয়েছে, আমি আশা করি অনুরোধ জানাবো সেই ভিডিওটি দেখে আসবেন। এই যে প্রথম ভিডিওটি, এখানে 1, 2, 3, 4, 5টি ভিডিও ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে। আশা করি কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কোন কোন সাইটগুলোতে আপনি কাজের ধারাবাহিকতা রক্ষা করে কাজ শুরু করবেন সেটি আমি এই ভিডিওগুলোতে দেখিয়েছি। আশা করি এই ভিডিওগুলো দেখার পরে আমি নিশ্চিত যে ক্যাপচা টাইপিং ওয়েবসাইট থেকে আপনি এই মাইক্রোওয়ার্কিং জব সাইটগুলোতে যদি আপনি কাজ করেন আমি নিশ্চিত অন্তত আপনি মাস শেষে একটা হ্যান্ডসাম স্যালারি বা হ্যান্ডসাম ইনকাম উইথড্র করে নিতে পারবেন। সো এখানে কাজ করার জন্য কীভাবে কী কাজ করবেন, জিমেল অ্যাকাউন্ট তৈরি করা অত্যন্ত সহজ একটি কাজ। আপনি খুব কম সময়ে কাজটি করে $0.8 আর্নিং জেনারেট করতে পারবেন। এই কাজটি কিন্তু খুব ছোটো কাজ,
যে অফার একটা দিয়েছে, সেই অফারটি আপনি ফিল আপ করে 20 সেন্ট পাচ্ছেন। এখানে কিন্তু আমি অলরেডি কিছু কাজ করেছি, আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি। এই যে আমি মাঝামাঝি সময় হলে আমার কিন্তু $1 কিন্তু অলরেডি কিন্তু এখানে ডিপোজিট হয়ে গেছে, তার মানে আমি ফ্রিতে কাজ করেছি। এই কাজগুলো আজকে সকালে কিন্তু কাজ করেছি, এই যে পেন্ডিং রয়েছে। এবং এই সাইটটি অত্যন্ত ট্রাস্টেড সাইট এবং হিউজ পরিমাণ কাজের অফার কিন্তু সবসময় কিন্তু আপনার এখানে দেওয়া থাকে। এবং এখানে সাইন আপের কাজ দেখতে পাচ্ছেন, অনেকগুলো সাইন আপের কাজ আপনি কিন্তু ওয়ান আফটার আনাদার পেতে থাকবেন। সো এখানে জিমেল ক্রিয়েট করার কাজ, আমি জিমেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটি কিন্তু আমার অ্যাকাউন্টে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়েছি, আশা করি সেটি দেখে আসবেন। আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় কোনোরকম ফোন ভেরিফিকেশন ছাড়া। সো এখানে সাইন আপের কাজ কিন্তু অলমোস্ট অনেকগুলো পাওয়া যাচ্ছে। দেখুন এই কাজটি প্রায় 2256 জনের মধ্যে প্রায় 2235 জনে করেছে এবং ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট পাওয়ার জন্য এই সাইটগুলো কিন্তু বেস্ট। সুতরাং আপনি অবশ্যই কোন সাইটটি বেছে নেবেন সেটি আপনার সিদ্ধান্ত। আশা করি এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনি নিজে সিদ্ধান্ত নেবেন, অন্যকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিপ এবং মেক মানি অনলাইনের সাথে জুড়ে থাকবেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।